দিন পর আজকে একটা ভিডিও শুট করছি। তোমরা তো অনেকে হয়তো আমাদেরকে ভুলেই গেছো, ভাবছো এই চ্যানেল থেকে আর ভিডিও ভিডিও আসবে না, কারণ প্রায় 25 কি 27 ডেজের মতন আমাদের একটা গ্যাপ পড়ে গেছে। তো তার অনেকগুলোই রিজন, আমাদের অনেক দিন পর ভিডিও আসছে, অনেক দিন মানে অনেক দিনই। তো তোমরা সবাই ভাবছো যে কেন এরকম হয়েছে বা কিছু, তো কেন ভিডিও আসেনি তার স্পেসিফিক কোনো একটা কারণ নেই, অনেকগুলো কারণ রয়েছে। তো তার ফার্স্ট অফ অল মানে মেইন যে কারণ সেটা হচ্ছে কি, আমার এক্সাম চলছিল, তার জন্য আমি মানে কোনো রকমের ভিডিও শ্যুট করতে পারিনি, আর যেগুলো শ্যুট করা ছিল সেগুলোও এডিট করতে পারিনি, কারণ সারা বছর আমি পড়াশোনা তো করিনি, পরীক্ষা দুদিন আগে মানে পড়ে ফাটিয়ে দিয়ে পরীক্ষা দিতে হয়েছে। তো আমার মতন যারা তোমরা এরকম পরীক্ষা দুদিন আগে পড়াশোনা করে পরীক্ষা দাও, তারা বুঝতেই পারছো যে এই সময়টা কীরকম চাপ থাকে বস। তো তার জন্য আমি আর ভিডিও ভিডিও এডিট করতে পারিনি, আর দেন তোমার শরীরটাও ভীষণ খারাপ ছিল, সেটার জন্যও করে উঠতে পারিনি, তো আরও কিছু কিছু প্রবলেম ছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে একটা হজপজ ব্যাপার হয়ে গেছে, আর অনেক দিনের একটা গ্যাপ পড়ে গেছে। তো তোমরা আমাদেরকে ভুলে গেছো কি, কে কে ভুলে গেছো নিজে কমেন্ট করে জানাও, আর কে কে আমাদেরকে মিস করেছো এটাও আমাদেরকে নিচে কমেন্ট করে জানিও। তো চলো, একটু রেডি ফেডি হয়ে নিয়েছি, আজকেই আমার লাস্ট এক্সামটা ছিল, সেটা শেষ হলো, তো একটু রেডি হয়ে নিয়েছি। উত্তমের ছুটির আজকে, উত্তম আসছে অন দ্য ওয়ে, তো এখনই কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি না, ও আসুক বেরোই দেন তোমাদেরকে জানাচ্ছি। তো দেখতে থাকো আর সাথে থাকো। ব্যারাকপুর ডিস্ট্রিক্টের সব থেকে বড় উৎসব আর বড় মেলা হচ্ছে এই পানিহাটি মেলা। মানে এটার জন্য সারা বছর সবাই মানে অপেক্ষা করে থাকে, তার কারণটা বলছি মানে আজকে যা মেলাটার উদ্বোধন হলো, তোমরা তাতেই ক্রাউডটা তোমরা দেখতে পাবে। সামনে সিকিউরিটি কে জিজ্ঞেস করি ঢুকতে দিচ্ছে কিনা। মেলা মানে এই জিনিসটা আমার একদম সব জায়গায় মোটামুটি থাকে, কিন্তু এখানে বলছে 10 টাকা করে সব পার পিস, সব 10 টাকা কি বলছো? ওয়াও, তোমরা যারা দেখছো তারা দৌড়ে চলে আসো, পানির মেলা আজকে প্রথম দিন, সব 10 টাকা যা নেবে সব 10 টাকা এখানে। এই ফ্লাওয়ার কর্নার মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কর্নারে এখানে কাকু বলছে যা আছে সব 10 টাকা, দেখো কত রকমের ভ্যারাইটি আইটেম আছে। এটা বসেছে আর্ট গ্যালারির ঠিক সামনে, রোজ বসবে এখানে? আচ্ছা, পার মানে যতদিন মেলা আছে এখানে কাকু আছে। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে জিত গাঙ্গুলি আসছে, এখানে প্রত্যেকদিন কোনো না কোনো সেলিব্রিটি গেস্ট আসে, আজকে আসছে জিত গাঙ্গুলি। যারা চুলি তাদের ছবি তুলে সবাই এখন পানিহাটি উৎসবের উদ্বোধনে আজকে জিত গাঙ্গুলি আসছে তাকে দেখার জন্য সবাই মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরাও সেই লাইনে দিয়ে গেছি, আমরাও এখন দেখছি এদিকে কাকিমারা এগিয়ে যাচ্ছে সবাই। লুকিয়ে চিঠি কাউকে লেখা তুলে রেখেছি যত্নে, মনের গলি গলি ভরে কেন পা
বাঙালি রাতেও পরিচিকা পড়েছি একা একা দিয়েছে তোমারে সব জায়গায় কি পাড়ার মোড় পেয়েছো নাকি তুমি? আমার পাড়া মনে হয় 10 টাকা ছটা দেয়। শুধু মেলায় ঘুরে যাবো, কিছু খাবো না, মেলায় এসে খেতে হয় তো। খালি খাই খাই আর খাই, আসলে খালি খাই খাই করবো। এই সমস্ত ভুলভাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছিস তো, ইউটিউব যদি ব্যান মারে না, এই যে দেখ তোর পদে এরম করে লাথি। ছোটবেলার সেই পয়সা রাখার ঘর। আমার একটা হাউ পেঁচা ছিল, পেঁচা। তোর কি ছিল? তোর পেঁচা ছিল বলে পয়সা ছিল না। দারুণ লাগে, কত রকমের সবজি ফল। আর আর এগুলো হচ্ছে গিয়ে চাইল্ডহুড ইমোশন। কোনটা? এটা 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 তাহলে
এইটা তোমাদের আজকের ব্লগটা অনেকদিন বাদে আসলো, তোমরা প্রথমে তো দেখেইছো মিমি সব বলেছে মিমিকে এক্সামের কারণে আমরা ব্লগ করতে পারিনি, ওর শরীরটা ভালো ছিল না, তো এই কারণে আমরা করতে পারিনি। তো এখন আবার ভিডিও আসলো, তো জানি তোমরা রানিং ভিডিও আসবে পরপর, আশ্বাস দিচ্ছি তোমাদের, আশ্বাস করবো ঠিক। তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা সবাই জানো, ভিডিও ভালো লাগিয়ে থাকে মানে ভালো লাগবে তোমাদের, পানিহাটি মেলা উৎসব সবারই ভালো লাগে, ঠিক আছে। আর তোমরা যাদের আজও দেরি করো না কিন্তু চলে এসো সবাই, তো লাইক করে দাও, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দাও, জানি অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, এসছে তো একটু সাপোর্ট করো একটু বেশি বেশি করে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি আর বড় করছি না, টাটা।